গত শতাব্দীর শেষ দিকে ফেনী জেলা সদরের কালিদাস পাহালিয়া নদীর তীরে প্রতিষ্ঠিত হয় জামিয়া রশিদিয়া নামে বহুমুখী এই ইসলামী শিক্ষাকেন্দ্রটি। 1984 সালে মাদ্রাসাটির সূচনা হয় একটি জীর্ণ মসজিদে অল্প কয়েকজন ছাত্র দিয়ে, কিন্তু মাত্র দুই যুগের ব্যবধানে এটি আজ দেশের অন্যতম বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যা এখন 7 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর মাদ্রাসার ভিতরে প্রবেশের পর শিক্ষার্থীদের এমন সুশৃঙ্খল দলবদ্ধ পবিত্র কোরআন তেলাওয়াতের মনোরম দৃশ্য চোখের প্রশান্তি এনে দিবে যে কাউকেই। এভাবেই কঠোর অনুশীলনের মাধ্যমে সহিশুদ্ধভাবে পবিত্র কোরআনের 30 পারার শত শত হাফেজদের প্রস্তুত রাখেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আর রমজান মাস আসলেই এ সকল হাফেজদের পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তের মসজিদে খতমে তারাবির নামাজ পড়ানোর জন্য। দৈনিক তাদের যেন তেলাওয়াত ঠিক থাকে এবং সাপ্তাহিক যেন দাওয়ার পরীক্ষা হয়। 3 পারা, 4 পারা, 5 পারা করে এরকম গ্রুপ গ্রুপ ভাগ করে এদের পরীক্ষা নেওয়া হয় এবং 3 মাসে তাদেরকে পুরস্কার বিতরণী হয়, যেন তাদের উৎসাহ বাকি থাকে আর একটু সামনে আগাইতে পারে। বর্তমানে এবছর আমাদের প্রায় 850 থেকে 900 মসজিদে হাফেজ বিতরণ হয়েছে এবং তা দিন দিন আরও সামনে বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পারিশ্রমিক কোনো বিষয়ে না নেওয়ার জন্য ছাত্রদের উৎসাহিত করা হয় এবং এই বিষয়ে শরী যে মূলনীতি যে হাফেজ দিয়ে তারাবি টাকা নেওয়া যাবে না, এরপরেও তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হয় যে না আমার যদি প্রয়োজন থাকেও যখন ইসলামী শরিয়া তা নিষিদ্ধ এটা আমি গ্রহণ করা যাবে না। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ফেনী ও আশপাশের জেলায় 850 মসজিদে কোনো রকম বেতন ভাতা ছাড়া বিনামূল্যে খতমে তারাবির নামাজ পড়াচ্ছেন ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসার 1700 হাফেজ শিক্ষার্থী। আমাদের মাদ্রাসা যে হফফাসটা আছে তা দ্রিবুল হফফাস, এখান থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় ওগুলো ছাত্ররা পরিপূর্ণভাবে মানার একদম চেষ্টা করে এবং ওস্তাদের যে নির্দেশনাগুলো থাকে সেগুলোকে জানে প্রাণে আঁকড়ি ধরতে চেষ্টা করে। বড় একটা মসজিদ দখল করতে সবাই চায়, যাতে করে আমার তেলাওয়াতটা অনেক মানুষ শুনে এবং আমার তেলাওয়াত থেকে উপকৃত মানুষ বেশি হতে পারে। এক একটা ছাত্র দৈনিক শুধু হেফজের পিছনে, কোরআন কারিমের পিছনে পুরো বছর মেহনত করে, যাতে করে সে একটা ভালো একটা মসজিদ নিতে পারে। নামাজে উৎসাহ দেওয়ার জন্য বিনা পারিশ্রমিকে এ সেবা দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠান প্রধান। ছাত্ররা যাক খতম তারাবি পড়া, আলহামদুলিল্লাহ মানুষও আমাদেরকে রশিদিয়াকে মহব্বত করে, এখান থেকে ছাত্র নেয় আদব আখলাক হিসাবে ভালো পায়, তারাবির নামাজটা বিশেষভাবে ভালোভাবে আদায় করার জন্য সবাই চেষ্টা করে, সেই হিসাবে এখান থেকে নিয়ে যায়। এই মাদ্রাসাটিতে বর্তমানে মোট ছাত্র সংখ্যা 6010 জনের মধ্যে আবাসিকই রয়েছে 5500 জন, এছাড়াও 162 জন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে আরও 50 জন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।